এখনও নেভেনি চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন। চারটি হাইড্রোজেন পারঅক্সাইডের কন্টেইনারকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে, তবে ভেতরে আরও কেমিক্যাল কন্টেইনার আছে কিনা তা নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস বলছে কন্টেইনার ডিপোতে ফায়ার সেফটি সিস্টেম ছিল না, নেই পানি সরবরাহ ব্যবস্থাও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চার মন্ত্রী। তারা বলছেন এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এমন ব্যবস্থা নেওয়া হবে যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনায় আর পড়তে না হয়। ফরিদ আহমেদ ভুঁইয়ার ক্যামেরায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরের কন্টেইনার ডিপোতে আগুন লাগার দুদিন পরও ধোয়ার এমন কুণ্ডলী বলে দেয় আগুনের ব্যাপ্তি আর ভয়াবহতা ছিল কতখানি। বেশ কিছু কন্টেইনার থেকে থেমে থেমে বের হয় ধোয়া, আর তা নেভাতে অভিজ্ঞ জনবল আর অত্যাধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী এবং নৌবাহিনী। দেখতে পাচ্ছেন যে অনেক ধোঁয়া দেখা যাচ্ছে। এই ধোঁয়াগুলো বেসিক্যালি আমাদের যেই কন্টেইনারগুলোতে কাপড় ছিল ওগুলো এখন কন্ট্রোলে আসার পরে যখন ওগুলোতে আমরা পানি দিচ্ছি তখন এই ধোঁয়াগুলো আসছে। আর আপনাদের আপডেটের জন্য আমি জানতে বলতে চাচ্ছি যে এখানে নতুন করে আমরা চারটা ডেঞ্জারাস গুডের যে কন্টেইনার আছে, বিপজ্জনক যে দ্রব্যসমূহের কন্টেইনার, সেটা আমরা আইডেন্টিফাই করেছি, ওইটাকে আমরা আলাদা রেখেছি। ফায়ার সার্ভিস জানায় কন্টেইনার ডিপোতে মানা হয়নি গুদামজাতকরণ নীতিমালা। আগুনটা যাতে না ছড়ায়, আর চতুর্পাশে না ছড়ায়, অন্যান্য কন্টেইনারে যাতে আগুন না যায় হিটের মাধ্যমে, হিট ট্রান্সফারের মাধ্যমে, সেটা আমরা এনশিওর করতেছি যে পানি দিয়ে ওটা ইয়ে করতেছি। এখন ওদের লোকবল আসলে, ওদের যদি লজিস্টিক আসে, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা কন্টেইনার আলাদা আলাদা খুলে আগুন নিভাইতে হবে, নইলে আগুন নিভানো আগুন শেষ হবে না। আগুন কিন্তু বেশি অনেকগুলিতে না, প্রায় 8-10টার মধ্যে আছে, আর গুলিতে মোটামুটি সেফ আছে। ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের 5 জন সদস্য। এটা যেহেতু কোনো শিল্প কারখানা না, এটা একটা কন্টেইনার ডিপো, এটার জন্য যে নীতিমালা আছে সে নীতিমালাগুলো এখানে বাস্তবায়িত করা হয়েছিল কি না, আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা এই ব্যাপারে কথা বলবো। এবং আপনি যে কথা বলেছেন সঠিক কথা বলেছেন যে তদন্তের পর অনেক সময় একটু ঢিলেমি থাকে, তা আমরা আশা করি যে এখান থেকে আমরা শিক্ষা নেব এবং আগামী দিনগুলোতে যাতে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ফায়ার সেফটি বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে কাজ করি। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য করি, সেটা আমাদের অনেক প্রশ্নবিদ্ধ করেছে, কাজেই আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। তদন্ত রিপোর্টে যেটা বেরিয়ে আসবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, কারণ প্রশ্ন আপনারা করছেন, আমারও প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। সব কিছু প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি, যেহেতু তদন্ত কমিটি করছে, আমি এখন কোনো কথা বলতে গেলে সেটা তদন্তের ব্যাহত হতে পারে। ডিপোতে কী পরিমাণ ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে তার কোনো সঠিক তথ্য নেই কন্টেইনার ডিপোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে। যারা প্রকৃত অর্থে জানেন যে কোন জায়গায় কী আছে তারা এখানে নাই, কেন নাই, অসুস্থ হয়ে গেছে, কেউ উন্নিট হয়ে হসপিটালে আছেন, তাদের কাছ থেকে আমি নিজেও ক্লিয়ার হইতে পারি নাই। আমাদের ধারণা যে আরও থাকতে পারে, যদি না থাকে ভালো কথা, থাকতে পারে এই কথা মাথায় রেখে আমরা অপারেশন করতে চাইতেছি যাতে নতুন করে আর কোনো দুর্ঘটনা না ঘটে। ডিপোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সহ সরকারের পক্ষ থেকে নানা ধরনের ক্ষতিপূরণ আর প্রণোদনা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু যে ক্ষত সৃষ্টি হয়েছে তাদের জীবনের তা তো পূরণ হবার নয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সীতাকুণ্ডে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মুকসিমুল, ডিপোর আগুনের সবশেষ পরিস্থিতি কি সেটি আমাদেরকে জানাবেন, আর সেই সাথে আরও একটি বিষয় আমাদেরকে জানাবেন যে কেমিক্যালের আর কোনো কন্টেইনার পাওয়া গেছে কিনা। হ্যাঁ জসিন্তা, প্রথম যে বিষয়টিতে জানতে চেয়েছিলেন যে আগুনের সবশেষ কি অবস্থা, এখনও আসলে এখানে আগুন জ্বলছে, সেই পরশু রাত থেকে যে আগুনের সূত্রপাত হয়েছে এখানে সেই আগুন এখনও জ্বলছে, আমরা গতকাল সকাল থেকে এখন পর্যন্ত এখানে রয়েছি এবং আমরা দেখছি যে আগুন আসলে বলা যায় না কোনো অবস্থায় এটি নিয়ন্ত্রণে, একটি গণ্ডির ভিতরে আছে, কিন্তু একের পর এক
কন্টেইনার এখানে আগুন জ্বলছে এবং ধোঁয়া উঠছে, ফায়ার সার্ভিস সেগুলোকে ভাঙার চেষ্টা করছে, কোনোটি ভাঙছেন, আবার কোনোটিকে সরানোর চেষ্টা করছে, আবার যেগুলো ক্ষতিগ্রস্ত একেবারে হয়নি সেগুলোকেও আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এবং দিনের ভেতরে চার পাঁচ দফায় বেশ কয়েকজন মন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, যে সেই সময়টিতে মূল ফটকটি খুলে দেওয়া ছিল, কিন্তু এখন মূল ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ঠিক পাশের আরেকটি পাশের এসেছি এবং যেখান থেকে আসলে দেখা যায় যে আসলে কন্টেইনারে এখনও, আমার ঠিক পেছনে এখনও কন্টেইনারে আগুন জ্বলছে। আর মোট এখানে বিপজ্জনক, ফায়ার সার্ভিসের ভাষ্যমতে মোট বিপজ্জনক কন্টেইনার ছিল 27টি, এবং তারা বলছেন যে এই বিপজ্জনক 27টির মধ্যে 12টিকে তারা ধ্বংস করতে পেরেছেন কিংবা বিস্ফোরিত হয়েছে, আর যে 15টি রয়েছে সেই 15টিকে আলাদাভাবে সরানো হয়েছে। আবার এই 27টি যেমন তারা বলছেন, একইভাবে এখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সালমা খাতুন, তিনি যিনি এখানে দায়িত্ব পালন করেছেন, তার সঙ্গে আমরা, দুঃখিত মনিরা খাতুন, তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন 26টিতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ছিল এবং একটি ধারণা করা হচ্ছে এখনও হয়তো এই ডিপোর ভেতরে যেখানে আগুন জ্বলছে তার খুব কাছাকাছি জায়গায় আছে, তাছাড়া অন্যগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে একেবারে স্পষ্ট করে কোনোটিই বলা সম্ভব নয় যে এখনও বিস্ফোরিত হওয়ার মতো কোনো কন্টেইনার, আর বিস্ফোরণ হওয়ার মতো আর কোনো কন্টেইনার আছে কি না, কিংবা আবার নতুন করে খুব বড় ধরনের আগুন জ্বলবে কি না। কিন্তু সরকারের সব বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জসিন্তা, এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা।